আগেকার মানুষ তিন বেলাই ভাত খেত, আর রাতে খাবার পর যদি বাড়তি ভাত থেকে যেত তাহলে সে ভাতে পানি দিয়ে ভিজিয়ে রাখত সকালে খাওয়ার জন্য। আর এই ভাতকেই বলা হয় পান্তা ভাত। এছাড়াও প্রতি বছর পয়লা বৈশাখে পান্তা ভাত নিয়ে অনেক রকম আলোচনা হয়। আপনি জানেন কি পান্তা ভাতে কী কী উপাদান আছে, আর এই পান্তা ভাত আমাদের শরীরের জন্য কতটা উপকারী, ডায়াবেটিসের রোগীদের জন্য এই পান্তা ভাত ভালো নাকি খারাপ, এই সব বিষয়ে জানতে পান্তা ভাতের উপর গবেষণা করেছেন একদল গবেষক। যে সকল দেশে ভাত প্রধান খাবার, মূলত সেই সকল দেশে ভাত পানিতে ভিজিয়ে রাখার প্রচলন চালু আছে। এই সকল এলাকার আবহাওয়া আর্দ্র ও গরম হওয়ার কারণে ভাত খুব সহজেই নষ্ট হয়ে যায়, কিন্তু পানিতে ভিজিয়ে রাখার কারণে এই ভাত সহজে নষ্ট হয় না। মূলত ভাত সংরক্ষণের কথা চিন্তা করেই এই ভাতে পানি দেওয়ার প্রচলন শুরু হয়। গবেষণায় দেখা গেছে পান্তা ভাতে বিভিন্ন প্রকার পুষ্টিকর খনিজ উপাদান রয়েছে, আর এগুলো হচ্ছে আয়রন, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ভিটামিন বি ইত্যাদি। সাধারণ ভাতের তুলনায় পান্তা ভাতে এসব পুষ্টিকর উপাদানের পরিমাণ অনেক বেশি থাকে বলে গবেষকরা জানিয়েছেন। বিজ্ঞানীরা বলেছেন পান্তা ভাতের মধ্যে থাকা পুষ্টিকর উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে, দেহের রক্তে অক্সিজেনের মাত্রাকে বাড়াতে সাহায্য করে আয়রন, আর এই আয়রন পান্তা ভাতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। আমাদের শরীরের হাড়গুলোকে শক্তিশালী রাখে ক্যালসিয়াম, পান্তা ভাতে রয়েছে প্রচুর পরিমাণে এই ক্যালসিয়াম। পান্তা ভাতে থাকা সিটোস্টেরল, ক্যাম্পেস্টেরল, যা শরীরকে প্রদাহ ও যন্ত্রণা থেকে রক্ষা করে, কোলেস্টেরল কমাতেও এই উপাদান কাজ করে থাকে। পান্তা ভাতের মধ্যে থাকা উপাদান ক্যান্সার প্রতিরোধ করতেও সহায়তা করে থাকে। গবেষণায় দেখা গেছে পান্তা ভাতে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া রয়েছে, যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। সাধারণত দইয়ের মধ্যে এই ব্যাকটেরিয়া থাকে। এছাড়াও গরমের সময় পান্তা ভাত আমাদের শরীরকে অনেক ঠান্ডা রাখে। নিয়মিত পান্তা ভাত খেলে আমাদের পেটও ঠান্ডা থাকে। নিয়মিত পান্তা ভাত খেলে ত্বক টান টান হয়ে ফলে তারুণ্য দীর্ঘায়িত হয়। পান্তা ভাতের মধ্যে থাকা ল্যাকটো ব্যাসিলাস উপকারী ব্যাকটেরিয়া ভাতের সাথে আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে, আর এই ব্যাকটেরিয়া ধীরে ধীরে আমাদের হজম প্রক্রিয়াকে বাড়িয়ে তোলে, কোষ্ঠকাঠিন্য দূর করে, গ্যাসের সমস্যা, পেট ফাঁফা, ডায়রিয়া সমস্যাকেও দূর করে থাকে। আপনার যদি হাই প্রেশার থেকে থাকে তাহলে নিয়মিত পান্তা ভাত খেতে পারেন, তাহলে হাই প্রেশার অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে। আজও পান্তা ভাতের কোনো খারাপ দিক পাওয়া যায়নি, তবে ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রে পান্তা ভাত ক্ষতিকর কি না তা নিয়ে এখনও গবেষকরা গবেষণা চালিয়ে যাচ্ছেন। তারা বলেছেন 12 ঘন্টার বেশি ভাতের ফার্মেন্টেশন হলে সেই ভাতে অ্যালকোহলের উপাদান তৈরি হয়, আর সেই ভাত খেলে শরীর ম্যাজম্যাজ করতে পারে, অতিরিক্ত ঘুম পেতে পারে। এছাড়াও যদি পরিষ্কার পাত্রে পরিষ্কার পানি দিয়ে পান্তা ভাতকে ভিজিয়ে রাখা না হয় তাহলে ওই ভাতে খারাপ ব্যাকটেরিয়ার জন্ম হতে পারে, আর এই ভাত খাওয়ার পরে মানুষ অসুস্থ হয়ে যেতে পারেন, আর এটা বলেও গবেষকরা সতর্ক করে দিয়েছেন। আজ এই পর্যন্ত। যদি ভিডিওটি উপকারী মনে হয় তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর একটা শেয়ার দিয়ে অন্যদেরকে জানিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।